আওয়ামী লীগের এবং স্বৈরাচারের দোসর, তাদেরকে স্মারক সম্মাননা দেওয়া হয়েছে। ফলে একই মঞ্চ থেকে আমাকে যে সম্মাননাটি দেওয়া হয়েছে এটি আমি গ্রহণ করছি না। একই মঞ্চে আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুজন শিক্ষককে সম্মাননা দেয়ায় শিক্ষার্থীদের আপত্তির ভিত্তিতে নিজের সম্মাননা প্রত্যাহার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রংপুর নগরীর ধর্মসভা মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে দিনব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম দিবসের অনুষ্ঠানে যোগ দেন নাহিদ ইসলাম। প্রধান ফটক উদ্বোধনের পর সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাহিদ ইসলামকে সম্মাননা প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই মঞ্চে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও কলাম লেখক শফিক আশরাফকে সম্মাননা দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা আপত্তি জানালে নাহিদ ইসলাম মঞ্চে উঠে তার সম্মাননা প্রত্যাহার ঘোষণা দেন। যারা বৈষম্যবিরোধী আন্দোলনের যারা বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছে তারাও এই কথাটি বলছে যে আমাদের অভ্যুত্থান কিন্তু শেষ হয়ে যায়নি এবং আমাদের এই অভ্যুত্থানকে আসলে বিপ্লবে নিতে হবে, প্রয়োজন আর এটি দ্বিতীয় গণ অভ্যুত্থানও হতে পারে। কারণ আমরা মনে করছি যে এই ফ্যাসিস্ট কাঠামো সেটি আসলে রয়ে গেছে এবং আমাদের এক দফার দাবি ছিল সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটানো, সেটি যেমন রাষ্ট্রে সমাজে এবং একইভাবে বিশ্ববিদ্যালয়ে। তো আপনাদের উদ্দেশ্যে আমার বলার থাকবে যে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি এসেছে, উপাচার্য মহোদয় স্যারের কাছে আমারও আবেদন থাকবে যাতে উনি এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন এবং আপনারা যেই অভিযোগ করলেন আমি এই বিষয়টা জানতাম না, যেহেতু আপনারা অভিযোগ করলেন যে এই মঞ্চ থেকে আওয়ামী লীগের এবং স্বৈরাচারের দোসর, তাদেরকে স্মারক সম্মাননা দেওয়া হয়েছে। ফলে একই মঞ্চ থেকে আমাকে যে সম্মাননাটি দেওয়া হয়েছে এটি আমি গ্রহণ করছি না এবং হয়তো কোনো একদিন ফ্যাসিবাদ মুক্ত এই বেরুবিতে আসবো এবং আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করার সক্ষমতা নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো, সেদিনই হয়তো প্রকৃতির সম্মাননাটি গ্রহণ করবো।